দর্শক আপনারা কিতা কররা বালা শুননি আমি আব্দুর রশিদ আপনাদের স্বাগত জানাই আর এনটিভি ইউরোপের নিয়মিত আয়োজন মায়ার সেলিয়াট অনুষ্ঠান দর্শক এই অনুষ্ঠানটা আপনাদের লাগি বানানি হয় আপনাদের সাওয়া পাওয়ার দেখানোর লাগি আমরা এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা সিলেটর গ্রামগঞ্জ হাট বাজার নদীনালা শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা দেখানোর চেষ্টা করি এর লগে আমরা নিজর মায়ার বাড়িঘর এলাকা মানুষজন তার সাথে সাথে আমরা ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি আমরা সিলেট টিমর লোকজন তারা নিজে আপনাদের এলাকাত গিয়া নিজে ভিডিও করি আপনাদের লাগি পাঠাইন যাতে আপনারা এই বিলাত বইয়া নিজের এলাকা দেখতে পারেন দর্শক আমরা আজকে দেখমু উসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রাম 2014 সাল উসমানীনগর উপজেলা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তারপর 2015 সাল 13 জুনের দিকে আটটা ইউনিয়ন লইয়া উসমানীনগর উপজেলার যাত্রা শুরু হয় এই আটটা ইউনিয়নের একটা ইউনিয়ন নাম হইল গিয়া সাদিপুর আর এই সাদিপুরের সাত নম্বর ওয়ার্ডের একটা গ্রামের নাম হইল গিয়া সৈয়দপুর যে গ্রামটা আমরা আজকে দেখার চেষ্টা করবো দর্শক এই সৈয়দপুর গ্রামটা হইল একটা প্রবাসী অধ্যুষিত গ্রাম এই গ্রামের বেশিরভাগ মানুষ বিদেশ থাক হইন আমরার এই ইউকেতে এই গ্রামের অনেক লোকজন বসবাস করেন সমগ্র ইউকে জড়িয়া আজ তারা অনুরোধে আমরা এই গ্রামটা দেখানোর চেষ্টা করবো দর্শক আজকে আমরা এই গ্রামগুড়িকে দেখাইবা আমরা সিলেট টিমর মহিম করিম চৌধুরী ভাই তারা অনেক কষ্ট করিয়া এই গ্রামর ভিডিও আপনাদের লাগি ফাটাইছেন আপনারা দেখবা আর দর্শক আপনারা আপনাদের মতামত যখন সময় চাইলে আমার জানাইতে পারবা টেক্সটও করতে পারবা আমার স্ক্রিনের নাম্বার আছে দর্শক চলকা আমরা যাই সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রাম দেখি আমরা লাই কিতা আছে বাংলার রূপ বলে শেষ করা যাবে না কবিদের কবিতায় বারবার উঠে এসেছে বাংলার প্রকৃতির কথা বন্দেয়ালি মিয়া জীবনানন্দ বাংলার প্রকৃতিকে বর্ণনা করেছেন তাদের কবিতায় আকুতি জানিয়েছেন এই বাংলায় বারবার ফিরে আসার জন্য এনটিভির মায়ার সিলেট অনুষ্ঠানে আমরা ছুটে চলার চেষ্টা করি বাংলার বিভিন্ন গ্রামে তুলে ধরার চেষ্টা করি মেঠোপথ নদীগুলো যেখানে হয়তো আপনারা প্রবাসীদের কারো স্মৃতি বিজড়িত হয়তো একটু আনন্দ খুঁজে পান একবার দেখলে আমাদের চেষ্টা আপনাদেরকে একটু আনন্দ দেয় মায়ার সিলেট অনুষ্ঠানে আমাদের আজকের গন্তব্য উসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে তাহলে চলুন ঘুরে আসা যাক উসমানীনগর উপজেলা থেকে সিলেট জেলার জগন্নাথপুর বালাগঞ্জ বিশ্বনাথ ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মধ্যখানে উসমানীনগর উপজেলা অবস্থিত প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে সুপরিচিত উসমানীনগর উপজেলা সিলেট ঢাকা মহাসড়কে লালাবাজারের পাশে যে ধানি জমি রয়েছে সেখানে ধানের ফসলের পরে স্থানীয় কৃষকেরা সবজির চাষ করেন ক্ষেত থেকে তুলে আনা সতেজ তরিতরকারি তারা রাস্তার পাশেই সাজিয়ে রেখে বিক্রি করে থাকেন লুবি আছে আমরা গাছের পাতাকপি আছে আমরা গাছের আপনার বাড়ি কোন জায়গা নাম হইল খাজাগালু খাজাগালু লালাবাজার লালাবাজার দক্ষিণ আছে
দর্শক মণ্ডলী সিলেট ঢাকা মহাসড়কে যাত্রাপথে লালাবাজারে একটা জায়গা এসে একটু থামলাম কারণ দেখলাম একজন লোক উনি সবজি নিয়ে বসেছেন তাই উনার সাথে অল্প কথা বলতে ইচ্ছে হলো উনা থেকে জানতে পারলাম যে এই এলাকায় যারা কৃষক স্থানীয় কৃষক উনারা নিজেদের খেতে এই সবজিগুলো ফলান একদম ফরমালিন মুক্ত সবজিগুলো আসলেই খুব টাটকা এইজন্য একটু দেখার লোভ সামলাতে পারলাম না শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাথে আসা সফর সঙ্গীগণ অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন তাদের কেউ খতিব বা বক্তা কেউ হাফিজ কেউ বা দেওয়ান সুফি খাজা গাজী চিশতি ইত্যাদি উপাধিপ্রাপ্ত ছিলেন আবার অনেকে সৈয়দ বা কুরেশ বংশের লোক ছিলেন উসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নে 360 আউলিয়ারি একজন কুরেশ বংশীয় হযরত সৈয়দ শাহ তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আবাস করে তুলেন প্রিয় দর্শক আমরা এখন উপস্থিত হয়েছি উসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সৈয়দপুর গ্রামে উপস্থিত হয়ে জানতে পারলাম এখানে হযরত রমজান আলী কোটালী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার অবস্থিত আমরা উনার মাজারটা একটু ঘুরে দেখব এবং উনার বিভিন্ন অলৌকিক ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সিলেট বিভাগ অলি আউলিয়াদের চারণভূমি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত আউলিয়া সিলেট অঞ্চলে উনার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে আরও 360 জন সফর সঙ্গী এসেছিলেন তাদের কারণেই সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয় সিলেট বিজয়ের পরে শাহজালালের সঙ্গী অনুসারী পীর দরবেশ সিলেটের আশেপাশের শহর জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন দর্শক মণ্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি সৈয়দা বিবির মোকামের সামনে আমার সাথে উনার একজন বংশধর আছেন উনার নিকট থেকে একটু ইতিহাস জানতে চাই সৈয়দপুরের নাম কি তার লাগিতে সৈয়দপুর সৈয়দপুরের নাম হইল আসলে এটা সৈয়দপুর আসিল না এটা পূর্ব নাম আসিল এটার কয় মহিনগর মহিনগর তাজউদ্দিন সাহেব আইসন তাজপুরের লাগে এটার এটার নাম আসিল গহরপুর ইতিহাসে কয় এটা আসিল গহরপুর আর তাজউদ্দিন সাহেব আবার পরে এটা হইছে তাজপুর আর মুহিউদ্দিন সাহেবদের সময় সৈয়দপুর আইসন হইছে এটার নাম সৈয়দপুর আমরা আদি পিতা যে সৈয়দ বাহউদ্দিন যার মেইন আওলাদ আমরা তাই নইলা বাদেশ্বর পড়ছেন তাহলে বালি হইল বাদেশ্বর এখন ইয়ে করছেন আর কেন তাহান বাহউদ্দিন সাহেব তাজউদ্দিন সাহেবের কিতা ভাই ভাই আপন ভাই আপন দুই ভাই সৈয়দা বিবি যে তাই নইলা গিয়া তান বাবার নাম কিতা সৈয়দ তাজউদ্দিন রহমতুল্লাহ আলাই সৈয়দা বিবির বাবার নাম জিয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন এটা খারা রাখুন তাই ওই যে মাজারের আশপাশ আসলে আমরা যারা আয়ারলাদ আছি আমরা সবাই রাখি সবাই মিলে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম সৈয়দা বিবির উন্নত নিশ্চয়ই সৈয়দা বিবির যে মাজারটা ইনো আবার কোনো পরিষ্কার চিহ্নিত করা কোনো জি না এটা তারা তারার নির্দেশ ছিল এটা তারার নির্দেশ ছিল যে তারার মাজারে কোনো চিহ্ন হবে না প্রায় 700 বছর আগের সৈয়দা বিবি তান 700 বছর আগে যে সময় তাই মারা গেছেন ওই সময় তাই ওসিয়াত হইয়া গেছিল যে কোনো চিহ্ন যাতে না থাকে
দর্শক আপনারা দেখরা মায়ার ছিলেন অনুষ্ঠান আমরা আজকে দেখি আর উসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রাম এই সৈয়দপুর গ্রামটি হইল আগর বালাগঞ্জ উপজেলার আওতাধীন এবং বর্তমানে উসমানীনগর এর অধীন সাদিপুর ইউনিয়নের একটা গ্রাম সৈয়দপুর আমরা এলাকাত আরো সিলেট অঞ্চল সৈয়দপুর আছে তবে সৈয়দপুর হইল গিয়া সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রাম আপনারা দেখলাই গ্রামটা অনেক পুরাতন একটা গ্রাম শত শত বছর আগে এই গ্রামটার গোড়াপত্তন হয়েছে আর এই গ্রামটা আসলে গড়িয়ে উঠছে আমরা খুশিয়ারা নদীর পাড়ে দর্শক পৃথিবীর বেশিরভাগ সভ্যতাও গড়িয়ে উঠছে নদীর পাড়ে আগর মানুষের যাতায়াত ব্যবস্থা বা খাওয়ার পানি বা জীবন ধারণের লাগি মানুষ নদীর পাড়েও সভ্যতা গড়িয়ে উঠছিল সেখানে বসতি হইত এই বসতির মাধ্যমে গ্রামগঞ্জ হইত নগর হইত মহানগর হইত এই নদীর পাড়েই আগে মানুষ ব্যবসা বাণিজ্য করত আর এই আমরা সৈয়দপুরও খুশিয়ারার পাড়েও একটা গ্রাম দর্শক আমরা এই গ্রামটার নাম আগে আসিল সৈয়দপুর গ্রামের নাম আগে আসিল মহিননগর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট আওয়ার পর যখন ইসলাম প্রচার করলা তার লগে তো আপনারা সবাই জানেন 360 জন আর আইসলা আর দেখি আমার সাথে কলার আছেন খেয়াস হইন সালামু আলাইকুম কলার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমিন সালামু আলাইকুম সালাম সালাম ভালো আছেন নি আজকে মায়ের ছেলে অনুষ্ঠানের প্রেজেন্টেশন দেওয়া খুব ভালো লাগলো এবং বিশেষ করে আজ মানে নগরের যে সাদগুরি ইউনিয়নের যে গ্রামটা দেখা ফেসবুক জি যেটা খুব ভালো লাগলো আমরা ঐতিহাসিক বলে সিদ্ধ জানলাম আমরা যে তাজউদ্দিন কুরেশি তার যে আওলাদ হওয়ার জন্য মুখ করতে লাগে ঘুরে ইয়া মহিউদ্দিন রহমতুল্লাহ অনেক জি জি ধন্যবাদ জীবীরা ধন্যবাদ আঁকে তোমার তার অনুষ্ঠানের লাগে সাসা আপনারও ধন্যবাদ জানাই স্যার আপনি আওয়ায় আমরার আরো এরকম কলার আইলে আমরার আর অনুপ্রেরণা বাড়ে আর বোঝা যায় যে আপনারা আমরা লগে আছো এবং অনুরোধ করলাম আমি যাতে মায়ের ছেলে তো অতীত বড় প্রোগ্রাম যাতে ভালো ভালো প্রোগ্রাম আগামী দিনে আমরা মরিবে বিশেষ করে আমার যে এলাকা যেটা সিঙ্কাপন ইটা সিঙ্কাপন আচ্ছা বিশাল গ্রাম যেটা আছে ওকে স্যার আমরা যে টিম এগুলো বানানিও বা আমরা টিমর এরার গেছে আমি এটা এটা জানাইমু স্যার ভালো থাকবো আর আশা করি আমরা ভবিষ্যতে আপনার সিঙ্গাপন এলাকার দেখানোর চেষ্টা করবো একাটুনিয়া এলাকাও দেখানোর চেষ্টা করবো আমরা দোয়া করো স্যার ওকে স্যার থ্যাংক ইউ ধন্যবাদ স্যার ভালো থাকবা দি আমরা আরো কলার আছেন খেয়া আছেন দেখি সালামু আলাইকুম কলার জি ভালো আছেন খেয়া হইরা ভাই ও আচ্ছা ভাই ভালো আছেন নি আপনি কি তাও এলাকার নাকি তা জি আমরা সব ভালো আছি আলহামদুলিল্লাহ সব ভালো আছি আপনি ভালো আছেন তো আচ্ছা আপনি কি তাও এলাকার নাকি তা ওকে অবশ্যই ভাই আমরা যে আমরা টিম আছে আমরা তারা লয়ে অবশ্যই জানাইমু আর আপনি আমরা যে টেক্সট মেসেজ আছে এখানে ওখানে আপনি আপনার ডিটেলস দিলেই তা পারবেন তো তারা আপনারা যোগাযোগ করার চেষ্টা করবানে তারপরে আমরা যখন দেখবার নাম্বার আছে টেক্সট নাম্বার আছে ওটা টেক্সট দিতে পারবেন আপনার ডিটেল হতো বা আপনি ওই নাম্বার পরে ফোন করতে পারবেন এখন করলে ফাইতা নাই পরে ফোন করলে তারা লয়ে মারতে পারবা তখন আশা করি তারার লগে আপনি যোগাযোগ করবা আর আমি তারা কই মনে ওকে ভাই ভালো থাকবা জাফর ভাই ওকে সালামু আলাইকুম দর্শক আজকে আমরা দেখি আর উসমানীনগর উপজেলার আওতাধীন সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রাম এই গ্রামে ইসলাম প্রচার করবার লাগি সৈয়দ শাহজালালের সঙ্গী সৈয়দ বাহাউদ্দিন রহমতুল্লাহ আলহিয়ার ছেলে সৈয়দ মহিউদ্দিন এবং তার বিবি সৈয়দা সৈয়দা বিবি এখানে ইসলাম প্রচার করেন আর তারা নাম থেকেই আমার এই সৈয়দপুর গ্রামের নামকরণ হয় ওই আর শাহজালালের আসার পর্তনে ইসলাম প্রচারের পর্তনে অনেক গ্রামের নামই এরকম পরিবর্তন হয়ে অন্য নাম হয় আমার এই গ্রামের আগের নাম আছে মহিননগর এখন এটা হয়েছে সৈয়দপুর গ্রাম দর্শক আমরা এখন একটা ব্রেকও যাইমু ব্রেক তো নাকি আমরা গ্রামের আরও দেখমু আপনার লগে থাকো দর্শক আমরা বিরতি আবার ফিরিয়ে এলাম মায়াশীল অনুষ্ঠানও আপনারা দেখরা সিলেটের গ্রামগঞ্জ এলাকা ইতিহাস ঐতিহ্য লিয়ে আমরা নিয়মিত আয়োজন মায়াশীলের অনুষ্ঠান দর্শক এই অনুষ্ঠানটা আপনার তোর লাগে বানানি হয় আপনার তোর কথা মাথাতে রাখিয়ে এই অনুষ্ঠানটা করা হয়
আপনাদের তোর অনুরোধে আমরা আপনাদের গ্রামগঞ্জ দেখানোর চেষ্টা করি ইতিমধ্যে আমরা কিছু দর্শক আমরারে তন্দন গ্রামর কথা কইছোইন আমরা চেষ্টা করমু এই গ্রামগঞ্জ দেখানোর লাগি দর্শক আমরা আপনারা তোর মতামত খুবই জরুরি আপনারা আপনাদের মতামত দিতে চাইলে আমরা নাম্বার আছে নাম্বার ফোন করতে পারবা অথবা আপনারা আমরা টেক্সট করতে পারবা তখন আপনার আপনাদের আমরা টিমর লোকজন ফোন করবা হই আপনাদের লগে মাতিবা দর্শক আমরা আজকে দেখি আর উসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রাম এই গ্রামের অনেক মানুষ বিদেশ থাকেন এর মধ্যে অনেকে আবার লন্ডন থাকেন দর্শক আমরা এই গ্রামের আরো কিছু অংশ এখন দেখি আই চলোকা আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম আমার নাম আব্দুল হাই মোশাহি আপনি তো শুনতে পেলাম যে এই এলাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে বই লিখেছেন নিজে একজন লেখক মানুষ সেই হিসাবে এলাকার ঐতিহ্যটা আপনার থেকে জানতে চাচ্ছিলাম আসলে ইতিহাস একটু জানতে চাচ্ছিলাম এইটা প্রথমেই বলতে হবে এই যে আমাদের যে এলাকাটা উসমানীনগর এলাকা যেটা এইটা গ্রেটার সিলেটের বৃহত্তর সিলেটের একদম মধ্যবিন্দুতে সুতরাং এই এই এলাকা একেবারে ঐতিহ্য এমনভাবে ঐতিহ্যমণ্ডিত যে এটা দেখে মনে হয়েছে যে আমি আমার 20 বছর যাবত আমি এইটার ঐতিহ্য নিয়ে ঐতিহ্য কালেকশন করে আমি বই লিখেছি 2001 সালে প্রথমে বেরিয়েছিল আমার বালাগঞ্জের মাটি ও মানুষ বই আর এই মুহূর্তে আমি গত আড়াই বছর যাবত যেটা নিয়ে কাজ করছি উসমানীনগর ইতিবৃত্ত এইটাও এই এলাকার রিজিওনাল হিস্ট্রির উপর আমরা এখন যেখানে বসে আছি সৈয়দপুর এলাকা যেটা জি সৈয়দপুর এলাকা হ্যাঁ পার্শ্ববর্তী আছে সাদিপুর এলাকা আছে মিরপুর আছে খসরুপুর আছে তাজপুর আছে জি জি এটা প্রায় 600 বছর পূর্ব থেকে এখানে মানুষের বসতি এবং পর্যায়ক্রমে এখানে একসময় হিন্দুদের বসতি ছিল সভ্যতা ছিল কিন্তু এই অঞ্চলে এখন মুসলিমদের অলিয়াউলিয়াদের চারণভূমি এটাকে বলতে হবে যেমন আমরা আজকে যেখানে আছি শাকট আলী সাহেব ওনার সম্পর্কে আমি আগেও জানতাম আজকে দেখলাম যে ওনার নামটা হযরত রমজান আলী সৈয়দ রমজান আলী এবং এরপরে শাকট আলী উসমানীনগরটা হচ্ছে উসমানীনগর চাইটাই তো সেদিন আমাদের স্বাধীনতার প্রধান সিপাশালার জেনারেল আতাউল গনির উসমানী নামে নতুন উপজেলার নামকরণ হয়েছে কিন্তু উসমানীনগরের এলাকার যে বসতি যেটা এটা প্রায় 900 সালের দিকে 900 খ্রিস্টীয় সালের দিকে এইখানে বসতি শুরু হয়েছিল এইখানে শৈব মানে মূর্তি পূজক শৈবরা ছিলেন এরপরে হিন্দুরা এসেছিলেন এরপরে ব্রাহ্মণরা এসেছিলেন এরপরে পর্যায়ক্রমে মুসলমান অলিয়াউলিরা এখানে আসার পরে এই যে জনসমাজের যে বিবর্তন সাংস্কৃতিক বিবর্তন এর মাধ্যমে আজকের আধুনিক আমরা যাকে নিয়ে গৌরব করতে পারি আমাদের এলাকা উসমানীনগরের নাম নিয়ে আমাদের উসমানীনগরের আমাদের দেশ বিদেশে আমাদের যারা কৃতি ব্যক্তিত্ব আছেন তাদের নিয়ে জাতীয় পর্যায়ে এবং পৃথিবীর বিস্তৃত এলাকা যেমন আফতাব আলী সাহেব আছেন যার মাধ্যমে মনে করেন উনি আইএলওর ইয়ে ছিলেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সভাপতি পর্যন্ত ছিলেন এমপিও ছিলেন ওনার মাধ্যমে এই যে সিলেটেডের বিলেজ যাত্রা যেটা এটা ওনার মাধ্যমে ঘটেছিল সিলেট পাসপোর্ট অফিস ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট যেটা পাস হয়েছিল তৎকালীন 48 সালে এরপরে ইমিগ্রেশন অ্যাক্ট যেটা এটা আমাদেরই সন্তানের মাধ্যমে আমরা অত্যন্ত গৌরব অনুভব করি আমরা গর্বিত তাদের নিয়ে এবং এই জায়গায় আসলে শাহজালালের সাথে অনেক আউলিয়ারা আগমন ঘটেছিল যে 360টা তাদের মধ্যে থেকে অনেকে আগমন ঘটেছিল এবং আমি দেখলাম যে সৈয়দপুরেও হয়তো উনাদের বংশ পরিক্রমায় কেউ না কেউ ছিলেন আউলিয়ারা না থাকলে উনার বংশ পরিক্রমায় কেউ ছিলেন আছেন যেমন এইখানে আমাদের কাছাকাছি আছেন যা এখন যিনি রিকগনাইজ যিনি হযরত শাহজালালের সাথে এসেছিলেন উনি হচ্ছেন হযরত তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনার নামে কি তাজপুরের নাম হ্যাঁ তাজপুরের নাম মানে ইয়ার নাম উনার নামে তাজপুর যে মৌজা যেটা এই যে তাজপুর যেটা শেরপুরের তাজপুর জি আবার এই যে আমাদের যে প্রাণকেন্দ্র যেটা উসমানীনগরের যে তাজপুর যেটা এলাকা এইটা কিন্তু তাজুল আলীর নামে উনি ছিলেন পাঠান বংশোদ্ভূত একজন পাঠান ছিলেন এরপরে মনে করেন শাহকরণী কুরাইশি আছেন এই ধরনের বেশ কিছু আউলিয়ার এখানে আগমন ঘটেছিল এবং সবচেয়ে ভালো কথাটা হচ্ছে এই সবচেয়ে গৌরবের কথাটা হচ্ছে হযরত শাহজালাল সাহেব যখন সিলেট দিয়ে ঢুকেন এই সাদিপুর ইউনিয়ন থেকে দিয়ে কিন্তু উনি সিলেটে ঢুকেছিলেন তো উনার যাত্রাপথটা এই দিকে হ্যাঁ হ্যাঁ দক্ষিণ দিকের মনে করেন রাজনগরের এই যে ইয়ে আছে একটা চৌকি পরগনার বাহাদুরপুর থেকে উনি এখানে পেরিয়ে একটু দূরেই আছে এই যে ফকিরপাড়া গ্রাম উনি কিন্তু ওই দিকে চলে গিয়ে সুলতানপুর জালালপুর হয়ে সিলেট চলে গিয়েছিলেন উনার তখনকার গৌড় রাজ্যের
উনি প্রথম পদক্ষেপটা দিয়েছিলেন এই উসমানীনগরে এবং এই সাদিপুর ইউনিয়নে। এই জায়গাটার একটা মূলত আমি মনে করি আকর্ষণ যেটা, এটা কেন্দ্রবিন্দু চারটা জেলার, এই যে ভারত থেকে যে বরাক নদীর যে শাখাটা কুশিয়ারা নদী, জি জি, এবং এইটা কিন্তু এইদিক দিয়ে চলে গেছে, বিবিয়ানার সাথে মিশেছে। এরপরে বরাকটা আরও পশ্চিম দিকে নবীগঞ্জের দিকে বরাকের আর একটা শাখা চলে গেছে। গোটা বিস্তৃত বাটি অঞ্চল যেটা, মানে যেটা সিলেটের পশ্চিম উত্তরাঞ্চল যেটা, দক্ষিণাঞ্চল যেটা এবং পূর্বাঞ্চল যেটা ভারত পর্যন্ত, ওটা কিন্তু নৌপথের আগের যোগাযোগ ছিল এইখানে, এইখানের সাথে, এই উসমানীনগরের সাথে। এখন দেখেন আপনি ঢাকা সিলেট মহাসড়ক, এখন আরেকটা আন্তর্জাতিক সড়ক হতে যাচ্ছে, এই যে সিক্স লেন হতে যাচ্ছে সিলেট টু ঢাকা, এটা কিন্তু উসমানীনগরের মাঝামাঝি দিয়ে উসমানীনগরের বুক ছেড়ে চলে গেছে। তো এই এই এলাকা প্রবাসী অধ্যুষিত, অবশ্যই প্রবাসী অধ্যুষিত, এবং অনেক প্রবাসী আছেন। মনে করেন আপনি সিলেটের, মনে করেন ব্রিটেনের একজন সবচেয়ে সেরা ধনী যে ব্যক্তিত্ব, যে উনি হচ্ছেন আমাদের ইকবাল সাহেব। ইংল্যান্ডকেও ভালো লাগে, যেহেতু আমাদের দেশের মতো মনে হয়, বিশেষ করে ইস্ট লন্ডনটা তো আমাদের গ্রামের মতো মনে হয়, ইস্ট লন্ডনটা আমাদের গ্রামের মতো মনে হয়, বার্মিংহাম আমাদের গ্রামের মতো মনে হয়, অনেক অনেক শহর আছে যেটা, এটাতে অনেক বাঙালি আমাদের লোকের বসবাস আমাদের। আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম, আপনাকে মায়ার সিলেট, এনটিভির মায়ার সিলেটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের স্থানীয় লোকেদের নিকট থেকে তথ্য পেলাম। 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধু যখন সিলেট হতে তাজপুরে এসেছিলেন, তখন বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল স্থানীয় একজন বাসিন্দার। এই কথা শুনে সেই প্রবীণ ভদ্রলোকের সাথে আমরা সাক্ষাৎ করি। একটা কথা শুনলাম যে আপনার সাথে বঙ্গবন্ধুর দেখা হয়েছিল 1970 ইংরেজি, সেই সময়ের কথাটা যদি আমরা একটু কইতাম। 1970 সালে আমি ক্লাস ফোরের ছাত্র মাত্র ভর্তি হয়েছি, স্কুলে 11 টাকা ক্লাস বই, আমি এই দিন স্কুলে যাইনি। উত্তর থেকে একটা জিপ গাড়ি আসিয়া আমার স্লো স্লো করে আমার পাশে দাঁড়ালো, একসাথে 5 জন লোক ঢুকল, একসাথে চটপট করে 5 জন লোক নামলেন, নামে আমাকে জড়াইয়া ধরলেন একজন, ওনার নাম শেখ মুজিবুর রহমান। সেই 1970 সালে আপনার, তাইলে তখন ওই সময়কালে আপনার বয়সটা কত ছিল? 12-13 বছর। সেই সময় মানে উনি শেখ মুজিবুর রহমান আপনাকে দেখে জড়িয়ে ধরলেন গাড়ি থেকে নামিয়ে, জিপ গাড়ি থেকে নামিয়ে। উনি তখন এসেছিলেন তাজপুরে, না সিলেট থেকে তাজপুরে গাড়িতে আমার যাওয়াকে ধরছেন। ধরার পরে সাথে সাথে উসমানী সাহেব বলে উঠলেন, উনি শেখ মুজিবুর রহমান, বাদে আমার কিছু জায়গা বললেন, এখানে এখানে একটা ন্যাশনাল ব্যাংক আছে, এখানে একটা গুদামঘর ছিল, গুদামঘরের সামনে 10-12 জন রিক্সা চালক, আমি সহ মিয়া, একটা দুইটা কথা বললেন, বললেন পাকিস্তানের হাত থেকে আমরা দেশটা মুক্ত করতে হবে। উঠলেন, আমাদের সিলেটে অনেক চা বাগান আছে, চা অনেক উৎপাদন হয়, চার পাতা বেঙ্গা নিয়ে বস্তা ভরে পাকিস্তান পাঠায়, আর আমাদেরকে কুলির মতো ব্যবহার, আমরা দেশটা স্বাধীন করতেই হই, এইটাই ছিল ওনার কথা। উনি কি তখন কোনো বক্তব্য দিয়েছিলেন? সামান্য সময় বক্তব্য ছিল, আমরা বুঝাবো, ওইটা আমার শোনা আছে, আমরা দেশটা স্বাধীন করতে হইব, আমরা তাদের হাতে মুক্ত হইতে। তো আপনার আপনার সবচেয়ে সৌভাগ্য যে আপনি একজন বালক 1970 সালে 13-14 বছরে সেই সময় আপনার সাথে বঙ্গবন্ধুর দেখা হয়েছে, এটা একটা বিরাট বিরাট পাওয়া। দর্শক, আপনারা দেখরা সৈয়দপুর গ্রাম, সাদিপুর ইউনিয়নের অন্তর্গত এই গ্রাম, আমরা এই গ্রামের অনেক ইতিহাস জানলাম। এখন এই গ্রামটা আমরা সবার গ্রামের মতোই, সেই গাছগাছালি পাক পাকালি, আয়ু দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণের মতো সেই গ্রাম। দর্শক দেখি আমার সাথে কলার আছেন, খেয়া আছেন দর্শক, সালামু আলাইকুম দর্শক। দর্শক সালামু আলাইকুম, ভাই ভালো আছেন নি? ভাই আচ্ছা, ভাই ভালো আছেন নি? ভাই আচ্ছা আচ্ছা, যে ভাই আমার সবর মায়ার সিলেট।
আপনার কিটা বাড়ি ও এলাকাত না কিটা আমার বাসা নয়াশহর জি ও আচ্ছা আচ্ছা আমি চাইলাম যে আমরা মানিকসি জেলা আচ্ছা নিলে তার আপনারা যোগাযোগ করার চেষ্টা করবা জি ও স্ক্রিনও দেখবা লেখা আছে টেক্সট লিখিয়া আর মেসেজ নাম্বার দেওয়া আছে ও নম্বরে আপনি যোগ করবা আর আমরা আশা করি আপনার লগে আমরা এরা যোগাযোগ করবা তে ভালো থাকো ভাই দেখলে খুব খুশি হবা ওকে বাবু লই ভালো থাকবা আমরা লাই দোয়া করবা দেশে হলো আরজন কলার কে আছেন আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম জি ভাই ভালো আছেন কি কইরা ভাই মাথুন না জানি হ্যালো ভাই জি আপনি আমার মাথুন জানি ভাই সাহেব জি 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 কি কইরা ভাই সাহেব আমি ব্রাডপুর থেকে করছি ভাই ও ভাই সাহেব তো বাক্কা দূর তো না করছেন ভালো আছেন নি জি জি ও আমরা ফোকাস আমরা প্রোগ্রাম কিলা লাগে আপনার আচ্ছা এটা নয়া প্রোগ্রাম হবে না আপনারা আমরা একটা প্রোগ্রাম বলতে একটা আমরা আগর প্রোগ্রাম আছিল ও কোভিডের কারণে করোনার কারণে আমরা একটা বন্ধ হয়ে গেছিল তারপর কোভিডের পরে আমরা আবার শুরু করছি আর আমরা আশা করি এটা আরো মানে চলবো আচ্ছা তে কে কইরা ভাই আপনার নামটা কিটা আমরা কিটা গ্রামপুরি জন্য দেখাই নিতে জিও ভাই এটা তো আপনি তো লাগি আপনি তো গঞ্জ এটা দেখাইবার লাগি আচ্ছা রিকোয়েস্ট করতে পারবো আপনি আমি আপনার আমার স্টিমদারা যারা জানাই মার আমার ওখানে দেখুন স্ক্রিনটা টেক্সট নাম্বার আছে আপনি ও নাম্বার ও টেক্সট করে আপনার ডিটেলস দিলেই বা দিলে তারা আপনার যোগাযোগ করবা অথবা আপনি টেক্সট ও নাম্বার আপনি ফোনও করতে পারবা পরে এখন করলে পাইতে নাই অবশ্য পরে করলে পাইবা আপনি তারা যোগাযোগ করতে পারবেন তখন তারা আপনার যোগাযোগ করবা ঠিক আছে ভাই আচ্ছা তো ভাই ভালো থাকবা আমরা প্রোগ্রাম দেখাতে থাকবা দর্শক আমরা দেখি আর আসবো সৈয়দপুর গ্রাম একটা আবার জগন্নাথপুর সৈয়দপুর নাই এটা হইলে গিয়া ওসমানীনগর উপজেলার হাদিপুর ইউনিয়ন সৈয়দপুর গ্রাম এই গ্রামের আমরা ইতিহাস এটাকে শুনলাম আমরা ইতিহাস জানাইলা আমরা লেখক ইতিহাসবিদ আব্দুল হাই গ্রামটা আবার দেখু আপনার আমার লগে থাকুক সুপ্রিয় দর্শক আপনি তো আবার স্বাগত জানাই আর মায়াছিল অনুষ্ঠানও আমরা আজকে দেখি আর সৈয়দপুর গ্রাম দর্শক আমরা বিরতি যাওয়ার আগে দেখলাম এই গ্রামের ইতিহাস ঐতিহ্য আমরা একজন ইতিহাসবিদ আব্দুল হাইমুন সাহিদ ভাই এই এলাকা তথা এই গ্রামের ইতিহাস জানাইছেন তাই কইলা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই সৈয়দপুর ইউনিয়ন দিয়াই সিলেট আইয়া ইসলাম প্রচার করছেন বা এখানে এসে বসতি করছেন দর্শক এখন আরেকটা জিনিস দেখছেন সাইর বস ক্লাস ফোরে পড়া একটা ছেলে সেই ছোটোবেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে আইসলা 1970 সালে যখন বঙ্গবন্ধু এই এলাকায় আইসলা তখন তাইন তার লগে দেখা করার সৌভাগ্য হয়েছিল তার নাম হইল শাহ ইসাক আলী তাইন আলাপ প্রসঙ্গে কইলা তাইন সেদিন স্কুলও গেছিল না স্কুল বাগাম আসলা স্কুল বাগিয়া তাইন সেদিন এই বঙ্গবন্ধুর সাথে দেখা করা তখন গেছিলা এখানে বঙ্গবন্ধুর সাথে আমাদের সেই গর্ব উসমানী ছিলেন তাজউদ্দিন আহমেদ ছিলেন তুফায়েল আহমেদও ছিলেন আজকে তাইনার সেই বালক নাই তাইন এখন বালকর বাপ হয়ে গেছেন তাইন এখনও গর্ব করেন সেই দিনের সেই কথা কইয়া তাইন অনেকটা আবেগপ্রবণ হয়ে যায় দর্শক এই সৈয়দপুর গ্রামটা ওইলগিয়া প্রবাসী অধ্যুষিত গ্রাম এই গ্রামও তিনটা মসজিদ আছে আবার ছোটো ছোটো ফুয়াখনিতে পড়বার লাগে একটা মক্তব্য আছে একটা প্রাইমারি স্কুল আছে আবার একটা কিন্ডার গার্ডেন স্কুলও আছে যদিও হাই স্কুল এখন হয়েছে না হয়ে যাব যদিও অন্য হাই স্কুলও দূরই না এই গ্রামটনে তারপরও আপনারা অনেক প্রবাসী থাকেন আপনি ধর উচিত একটা হাই স্কুল বানানি তাড়াতাড়ি করা উচিত আর স্কুলে একটা এই গ্রামে একটা স্বাস্থ্য কমপ্লেক্স বানানি ওর খুব শীঘ্রই এটা উদ্বোধন হয়ে যাব এই গ্রামটা একটা মানে সিলেটর পাশাপাশি একটা গ্রাম অত দূরে নাই এখন ওটা অনেকটা মিনি শহর হয়ে যার তারপরে গ্রামটা হইলো আমরা সেই মায়ার সিলেটেরই একটা গ্রাম দর্শক আমরা এই মায়ের সিলেট অনুষ্ঠানও সিলেটর গ্রামগঞ্জ এলাকা দেখানোর চেষ্টা করি আজকে আমরা সৈয়দপুর গ্রামের কিছু
অংশ দেখছি, এখন চলক আমরা সৈয়দপুর গ্রামের আর কিছু অংশ দেখি আই। কোটালি সাহেব মাজারে আসার পর উনার একজন বংশধরের সাথে আমার দেখা হলো। উনার নিকট থেকে একটু কোটালি সাহা সম্পর্কে জানার চেষ্টা করব। মূলত আপনার যখন বাড়িতে এলাম, ওই যে একটা মাজার দেখলাম না, কোটালি সাহা, তো শুনতে পাইছি যে আপনি তার বংশধর। জি, তাই না? আমরা দাদা, তাই না? আপনার দাদা? দাদা আমার দাদা, তারা হইলা দুই ভাই আর দুই বোন আসলা তারা। ওকে, তো তাই কিন্তু মজ্জুব, তাই কিন্তু বিয়া করছেন নাকি? ই দাদা, ও তান কোনো আওলাদ নেই? তান কোনো আওলাদ নাই, আর তান বাইরে আওলাদ হইলাম আমরা আর কি। আমরা দাদা আসলা একজন আউলিয়া, তান অনেক ইতিহাস আছে, তো ইতিহাস আমরা শুনছি এবং আমরা বাবার মুখ থেকে শুনছি। তা আর কি তা আপনার কোনো ইয়ে মনে পড়ে নেই? এরপরে তান আরও অনেক স্টোরি আছে দরকার। তাই যা মানুষের তানে যা দান করতা, তাই এটা সব গাঙ্গার মধ্যে ডালে দিতা। তানও সাগরিদ আসন, তিনজন সাগরিদ আসন, মানে এরা একটু গুণী মানুষ আর কি। দরকার জিনজিস শাহ আর সাফরান আসন, জিনজিস শাহ হইলা রেলগেট, রেলগেট জিনজিস শাহ, আর খদ্রিস শাহ হইলা তানটা কন্যাফির ডাক্তার, তাই তখন সাফরান। সাফরান আরও তো নাসলা খোজাবাজর ফির সাহ, তান বাড়ি হইলো খোজাবাজ, তানও স্টোরি আছে আর কি। বুঝছেন তো? এরা সব আলাগে তান ছাত্র, তান ছাত্র, কোটালি শাহর ছাত্র। কিন্তু জিনজিস শাহের স্টোরি কইলা কিছু, যে জিনজিস শাহরে তাইনা বইয়া থাকা রেল স্টেশনের মাঝখানো আর কি। এটা যে রেল লাইন আছে যে এখানেও মাঝখানো তান্ডে বইয়া থাকা আছে। তান্ডে কইলা যে তুমি ওখানেও বই থাকো, তোমার আস্তানা ওখানে দিলাম। বুঝছেন? তো আস্তানা দেওয়া তান কি তা করছো? এখানে তো আইনের মানুষ আছে, সরকার আছে, সরকারি জায়গার মাঝে তো বইয়া রেল লাইনে দিল। তো তান্ডে একবার দুইবার, তান তিনবার পর্যন্ত আইসেন তান গেছে। এর বাদে কইছেন তুমি বই থাকো, তুমি আর উঠছো না এখান থেকে। বাদে লাস্ট মুহূর্তে তান্ডে সরকার বাধ্য হয়েছে এই জায়গাটা তান্ডে ফিরাইয়া দিতে আর কি। তো এমনি আপনার গ্রাম সম্পর্কে একটু জানতাম সেই আপনার কাছ থেকে, যে গ্রামের পরিবেশটা, আপনার গ্রাম অনেকটা শহরের লাখানো হয়ে গেছে আমার কাছে লাগে। আগে এরকম আসছিল না, কিন্তু এই সাইট এখন ডেভেলপড হওয়ায় মানে গ্রামের পরিবেশ যার গিয়ে আর কি। বুঝছেন? এখন যেমন আর কি শহর মতো পরিণত হয়ে যায়, শহর হয়ে গেছে। যেমন আপনারা গ্রামের দিকে আমি কোনো নদী দেখলাম না। আগে আসিল খাল, খোলা আসিল ছোটো ছোটো খাল। আমরা যখন ছোটোবেলায় আমরা যাইতাম, আমরার তো যে জায়গা জমিন আছে অনেক দূর হয়, এগুলা দান টান আসতো নৌকায় আসতো। কিন্তু আগে বুঝছেন আমার যে দাদা কোটালিশার একটা আসন রুম আছিল, তার যে আসনুলি গড় আছিল যেটা, এটা সংগ্রামের সময় আমরা এই বাড়ির পুচনি একাত্তরের যুদ্ধ সময় আমরার এই বাড়ির সব গরম জ্বালাইছিল, শুধু পাকিস্তানি পাকিস্তানি হলে, কিন্তু ই গড়টা জ্বালাইছিল। আপনার থেকে আমি জানতাম সেই রাম আসলে যখন আপনি ছোটো আসলে, আপনার ছোটো কালোর কথা, গ্রামও আপনারা কিলান সময় কাটাইতা ছোটো কালো? ছোটো কালো, কিন্তু ছোটো কালোর তা হইতে গেলে অনেক ভালো লাগতো আমরা আর কি। আগে মিল মায়া মমতা আগে বেশি আছিল। কত বছর বয়সে আপনি দেশ থেকে গেলা গিয়ে ইংল্যান্ড? আমার ইংল্যান্ড যাওয়া, আমি কিন্তু 1979 তো আমি বারাবারা, ও 1979 বারাবারা দরকা আমি অন্য জায়গাত খাজো গেছিলাম, খাজো গিয়ে আমি খাজ শিক্ষা করছি। তারপরে মিডিল ইস্ট সৌদি আরব আসলাম 1983 গেছিলাম। তো 1979-এর আগ পর্যন্ত কিটা গ্রামেই আসলাম? গ্রামও আসলাম, এই সময় আমার বয়স 12-13 আছে। তো তখন ওর আপনার ওই যে খেলার সাথী বা খেলার যে ধরন, এটা ওনার লগে মিল পাইনি কোনো? জি না, এটা এখন নাই, এখন তো বাংলাদেশ পরিবেশ নাই, ডিজিটালাইজ হয়ে গেছে গিয়া। আর আগে ধরো আমরা তো ছোটোবেলায় খেলাইতাম, মার্বেল দিয়ে খেলাইতাম, মার্বেল দিয়ে দৌড়াদৌড়ি খেলতাম, দৌড়াদৌড়ি খেলতাম, লুকালুকি খেলতাম, অথবা দাঁড়াগুটি খেলাইতাম, গুসল করতাম। আমরা তো পুকুরের মাঝে, আমরা বাড়ির সামনে একটা পুকুর আছে, আমরা সকলেও আমরা আর কি খুব খুশি করতাম, আর পুকুরের মাঝে হাত রইতাম, আর জো করতাম যে সে ডুব দেওয়া কতক্ষণ পানি তলে দিয়ে যাইতাম, সে কতক্ষণ বেশি যাইতা, এটা মানে ভালো লাগত। আপনার কাছে অনেক জিনিস জানতাম পারলাম, আপনারও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আর এনটিভি মায়ার সিলেট
আমরা এই প্রোগ্রাম দেখি প্রায় সময় আমরা কাছে ভালো লাগে তে আমার পক্ষ থেকে এনটিভি রে অসংখ্য ধন্যবাদ আমরা হযরত সৈয়দ রমজান আলী কোটালী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ ঘুরে দেখি পাশেই আছে ওনার বংশধরদের কবর মাজার প্রাঙ্গণে কোটালী শাহের ভক্তবৃন্দ মায়ার সিলেটের দর্শকদের উদ্দেশ্যে কোটালী শাহকে নিয়ে সৃষ্ট একটি গান পরিবেশন করেন তাজপুর দরগা জামে মসজিদ প্রাঙ্গণের পাশেই আছে হযরত সৈয়দ তাজউদ্দিন দরগা হাফিজিয়া মাদ্রাসা পাশেই বয়ে চলেছে কুশিয়ারা নদী নদীর পাড়ে পেলাম দরগার একজন সেবক উনি আমাদের একটি গান শুনিয়েছেন গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান হতে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাইরে ভাই লার গয়ে আসে সতি তার নমাজ হয় না রে হতি লার গরে আসে সতি তার নমাজ হয় না রে হতি সেই নমাজ বেটা হবে না রে লুকলো না তোরা মন মসজিদে নমাজ পড়ো না বাইরে ভাই ভাগ্যে গুণ হইলাম আমি আফতাবারি সাবরে বুঝি আর হত ভক্ত দেখলাম কুশারার পারে রে লুকলো না তোরা মন মসজিদে নমাজ পড়ো না মন মসজিদে নমাজ পড়ো না রে লুকলো না তোরা মন মসজিদে নমাজ পড়ো না বাইরে ভাই যার কথা শুনতে ভাইলাম আফসাবালি সাবরে দেখলাম কুশারার নদীর পারে আর হত ভক্ত রে লুকলো না তোরা মন মসজিদে নমাজ পড়ো না দর্শক আমরা আজকে দেখলাম সৈয়দপুর গ্রাম সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রাম দর্শক আপনারা দেখলে এই গ্রামটাত অনেক ফির ফকিরর বসবাস অনেক আউলিয়াগুলোর বসবাস এখানে যেই জায়গায় যে জায়গাতো দেশ ফির ফকিরগুলো বসবাস আছিল এই গ্রামটা বা অঞ্চলটা শান্তিপূর্ণ আছিল কারণ ফির ফকির হল মায়া মমতা দিয়া তার ধর্ম প্রচার কর্তা মানুষরে মায়া মমতার মধ্যে রাখতা আপনারা এখানে দেখতে পারলা এই গ্রামের একজন বিখ্যাত ফির রমজান আলী ফের কোটালী শাহ তাইন মহিউদ্দিন এবং সৈয়দা বিবির বংশধর আর তান সম্পর্কে কইলা থানথানোর বংশর বর্তমানে উত্তরসূরি সৈয়দ আফতাব আলী সৈয়দ আফতাব আলী এবং শাহ ইসরাক আলী দুজন এখন বিলাত্তা হইন সেই সাহসী পুরুষরা দর্শক আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ দিকে যাচ্ছি এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান আপনাদের মতামত জানাইয়া আমরারে আপনারা কল করতে পারেন
কল করতে পারেন আপনারা এসএমএস করতে পারেন আমরা আপনাদের মতামত বা চাওয়া অনুযায়ী এই প্রোগ্রাম সাজানোর চেষ্টা করব দর্শক আর মাত্র কয়েকদিন পর সেই বরকতময় মাস সেই বরকত মাস হলো মাহে রমাদান এই মাস রহমতের মাস এই মাস বরকতের মাস সওয়াবের মাস এই মাস ক্ষমা পাওয়ার মাস আপনারা আমরার লাগি দোয়া করবা আমরা মুরজিগান হল লাগি দোয়া করবা যাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন দর্শক আমরার মায়ার সিলের অনুষ্ঠান আর আমরা প্রচার হইব পবিত্র মাহে রমাদানের পর মানে পবিত্র ঈদ উল ফিতরের পর তখন আপনারা আমরা এই অনুষ্ঠান আবার নিয়মিত দেখতে পারবা আর আমরা আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রাম আপনারা আগামীকাল সকাল 9:30টায় এনটিভির উপর আবার দেখতে পারবা আবার দেখানি হইব দর্শক আমরা সবার লাগি আপনারা দোয়া করবা আর আপনারা আজকের প্রোগ্রাম চেষ্টা করছি উসমানীনগর উপজেলার সৈয়দ সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রাম হয়তো আমরা পুরো গ্রাম দেখাইতাম পারছি না আর আমরা এই সামর্থ্য দিছে না সময়ের অনেক সংক্ষিপ্ত থাকে তারপর হয়তো আমরা আবার দেখানোর চেষ্টা করব আর আপনারার মতামত অনুযায়ী আমরা আপনাদের এই প্রোগ্রাম দেখানোর চেষ্টা করি আর আমরা এই প্রোগ্রাম আপনারা ফেসবুক বা ইউটিউবেও দেখতে পারবা সাধারণত আমরা এন টিভির প্রত্যেকটা প্রোগ্রামই আপনারা এন টিভি এবং ইউটিউব এবং ফেসবুকে দেখতে পারেন আমরা এন টিভি ইউরোপের সব প্রোগ্রাম দর্শক আমরা এখন বিদায় নিব গিয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আব্দুর রশিদ আপনার সবাই ভালো থাকুক আর আল্লাহর ইবাদত করুক দেখাইব আর ঈদের পরে আল্লাহ হাফিজ